তো আজকে আপনাদের দেখাবো পঞ্চায়েত অনুযায়ী দু সালের নতুন ভাতার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের নাম ভাতার লিস্টে উঠল কিনা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন পাশাপাশি ডাউনলোড করতে পারবেন এবং নতুন লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু দু সালের নতুন বছরেই আপনারা প্রতি মাসে এক টাকা ভাতা পাবেন তো আপনার এলাকায় কাদের নাম ভাতার লিস্টে উঠল দু সালে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো দু সালে পঞ্চায়েত অনুযায়ী নতুন ভাতার লিস্ট অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন তো এনএসএপি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে লাইভ আপনাদের দেখাবো দু সালে বহু মানুষের নাম কিন্তু ভাতার লিস্টে উঠেছে সেটা দেখতে হলে আপনারা কি করবেন ওপরে অনেকগুলি অপশন পেয়ে যাবেন সেখান থেকে রিপোর্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে আপনারা সিলেক্ট করবেন স্টেট ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশন স্টেট ড্যাশবোর্ড এই স্টেট ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এইবার এখান থেকে আপনারা সিলেক্ট করবেন স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর পরবর্তী অপশান চলে আসবে স্কিম নেম তো এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন স্কিমের লিস্ট দেখতে চান তো প্রথমটা হলো বৃদ্ধ ভাতার লিস্ট দ্বিতীয়টা হলো প্রতিবন্ধী ভাতার লিস্ট তৃতীয়টা হলো বিধবা ভাতার লিস্ট এবং চার নাম্বারটা হলো এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম তো আমরা এখান থেকে বৃদ্ধ ভাতার লিস্ট দেখব সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করলাম চাইলে আপনারা সম্পূর্ণ লিস্ট দেখতে পারেন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখতে পারেন সেক্ষেত্রে অল সেন্টার স্কিম সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা বৃদ্ধ ভাতা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরিয়া এইবার এখান থেকে আপনাদের রুরাল বা আরবান সিলেক্ট করতে হবে যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন যদি আপনারা শহরে থাকেন সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল আপ করে দেবো তো ক্যাপচা কোড ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে ওপেন হবে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে এখান থেকে আপনারা নিজের জেলা সিলেক্ট করবেন তো এখান থেকে জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজের থেকে আপনারা পেয়ে যাবেন ব্লকের নাম সেখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নিচ্ছি তো ব্লক সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করলে কিন্তু পরবর্তী এই পঞ্চায়েতে যতজন বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন বা নতুন যাদের নাম উঠেছে সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ প্রুফ দিয়ে আপনাদের দেখাবো যে নতুন ভাতার লিস্টে কিন্তু প্রচুর মানুষের নাম উঠেছে তো এখানে সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখাই যে নতুন কাদের কাদের নাম উঠল কিভাবে আপনারা বুঝবেন যে নতুন উঠলো তো দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট রয়েছে যেখানে কিন্তু একজন ব্যক্তি বা মহিলার নাম রয়েছে যিনি কিন্তু ষাট বছর বয়সী অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে বৃদ্ধ ভাতা নাম উঠতে গেলে কিন্তু ষাট বছর বয়স হতে হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষাট বছর বয়সী একজন রয়েছে যে কিন্তু নতুন লিস্টে তার নাম উঠেছে অর্থাৎ ষাট বছর হলেই কিন্তু নতুন লিস্টে নাম উঠে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষাট বছর বয়স হয়েছে এবং তার নাম কিন্তু দু হাজার সালেই উঠেছে এবং তিনি কিন্তু একটা ভাতার টাকাও পেয়েছেন টাকা দেখতে হলে বা প্রোফাইল দেখতে হলে আপনারা কি করবেন এই যে লেখাটা রয়েছে বা আইডি রয়েছে এই আইডির ওপরও ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু তার সম্পূর্ণ প্রোফাইলটা আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন যে এই ব্যক্তি বা এই মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না তো ইনি কিন্তু লাস্ট পেনশন পেয়েছেন লাস্ট ভাতা পেয়েছেন নভেম্বর দু হাজার ঠিক আছে তারপরে কিন্তু আপাতত আপডেট হয়নি আবার কিন্তু জানুয়ারি মাসে জানুয়ারি মাস শেষ হলে কিন্তু আবারও আপডেট হবে এবার আমরা আরও একটি প্রোফাইল দেখে নেব এখানে কিন্তু আপনারা চেক করে নেবেন যেখানে ষাট বছর বয়সী রয়েছে বা যদি আপনার নাম থাকে চাইলে কিন্তু আপনারা ওপর থেকে সার্চ করতে পারেন এবং দেখতে পারেন যদি প্রোফাইল না দেখতে চান সেক্ষেত্রে এখানে সার্চ অপশন রয়েছে আপনার নাম দিয়ে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে নতুন ভাতার লিস্টে আপনার নাম উঠলো কি না এবার দেখতে পাচ্ছেন তেষট্টি বছর বয়সী একজন ব্যক্তি রয়েছে এও কিন্তু নতুন অর্থাৎ নতুন কিন্তু ভাতার লিস্টে নাম উঠেছে সেক্ষেত্রে প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে তার প্রোফাইলটা দেখতে পারবেন লাস্ট ভাতার টাকা কবে পেয়েছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এইবার বলে রাখি যে অনেকেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বা অনলাইন অফলাইন আবেদন করেছিলেন ভাতার জন্য কিন্তু অনেকের নাম ওঠেনি অনেকের নাম উঠেছে অনেকের নাম ওঠেনি কেন ওঠেনি কারণ এই যে ভাতা সেই ভাতার কিন্তু একটা কোটা থাকে তো ধরুন আপাতত ভাতায় এক হাজার জনের নাম রয়েছে সেটা একটা কোটা রয়েছে যখন এক জন থেকে চার পাঁচজন কমে যাবে অর্থাৎ যদি মৃত্যু হয় সেক্ষেত্রে চার পাঁচজন কমে গেল ঠিক ওই চার পাঁচজন কমলেই কিন্তু আবারও নতুন করে ওই পাঁচজনকেই অ্যাড করা হবে ঠিক আছে ওই কোটাটা সম্পূর্ণ করার জন্য যতক্ষণ কোটা ফুল থাকবে ততক্ষণ কিন্তু নতুন কারোর নাম উঠবে না তো আপনারা যারা জয় বাংলা প্রকল্প বা আদার্স কোনো প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল করেছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন তাদেরও কিন্তু একই হবে অর্থাৎ এখানে যখন কোটা খালি হবে তখনই কিন্তু এক এক করে আপনাদের নাম নতুন লিস্টে উঠবে তো প্রমাণ দিয়ে দেখালাম নতুন কিন্তু বহু মানুষের নাম উঠেছে এবং প্রত্যেকেই কিন্তু টাকা পাচ্ছেন এরকম কিন্তু অনেকগুলি লিস্ট আছে অনেকগুলি নাম রয়েছে যারা কিন্তু নতুন ভাতার লিস্টে নাম পেয়ে গেছেন অর্থাৎ নামটা উঠে গেছে এবং তারা ভাতার টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাষট্টি বছর বয়সী তেষট্টি বছর বয়সী রয়েছে তেষট্টি বছর বয়সই রয়েছে অনেকে অনেকে ষাট বছর বয়সই রয়েছে যারা কিন্তু নতুন ভাতার টাকা পাচ্ছে এবং ভাতার লিস্টে তাদের নাম উঠেছে তো এভাবে কিন্তু আপনারা অনলাইন চেক করতে পারেন যে আপনার নাম বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম বা আপনার এলাকার কোনো সদস্যের নাম নতুন প্রোফাইলে অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার নতুন লিস্টে উঠল কি না এভাবেই কিন্তু আপনারা পঞ্চায়েত অনুযায়ী দু সালে নতুন ভাতার লিস্ট অনলাইন থেকে দেখতে পারেন পাশাপাশি কিন্তু চাইলে আপনারা এই লিস্ট ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য এক্সেল বা পিডিএফ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ পিডিএফ লিস্টটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল এবার কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে আপনার পুরো পঞ্চায়েতের যা লিস্ট রয়েছে সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে কতজনের নাম বৃদ্ধ ভাতায় রয়েছে এবং কারা কারা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন চাইলে কিন্তু এখানে প্রিন্ট আউটও আপনারা বের করতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ